প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম জানাচ্ছি রাইসা পুরিজে আমার আজকের রেসিপিতে রয়েছে পায়েস বানানোর রেসিপি কীভাবে সবচেয়ে সেরা স্বাদে পায়েস বানাবেন তার সম্পূর্ণ রেসিপিটি আমি তুলে ধরার চেষ্টা করেছি হয়তো অনেকে বলতে পারেন পায়েস বানাতে আবার কে না সবাই আমরা কম বেশি পায়েস বানাতে পারি কিন্তু সবচেয়ে সেরা স্বাদে পায়েস বানানোর সম্পূর্ণ টিপসটি আজকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই আর এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি দুই লিটার কিন্তু আজকে আমি দুই লিটার দুধ দিয়ে পায়েসটা বানাবো প্রথমে দুধটাকে আমি জাল করে নিচ্ছি কিছুটা সময় দিয়ে যখন দেখবেন দুধটা ফুটতে শুরু করেছে ঠিক তখনই কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে তাছাড়া ওপর দিয়ে কিন্তু উপচে পড়ে যাবে দুধটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তার চারটা তেজপাতা আর দুটো সাদা এলাচ এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি তারপরে দুধটাকে এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা সময় দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটানোর মাঝামাঝি পর্যায়ে আমি এখান থেকে হাফ কাপ দুধ তুলে নিচ্ছি এই ফাঁকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি আতব চাল নিয়েছি চিনিগুড়া আতপ চাল আর এই চালটা সবসময় মনে রাখবেন এক কেজি দুধের জন্য চালের পরিমাণটা নিতে হবে পঞ্চাশ গ্রাম আমি দুই কেজি দুধ নিয়েছি যার জন্য এখানে আতপ চালের পরিমাণটা নিয়েছে একশো গ্রাম একশো গ্রাম চালকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ ঘি আর ঘিটা দিয়ে ভালো করে চালের সাথে আমি মেখে নিচ্ছি যদি ঘি দিয়ে চালের সাথে এভাবে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু এই চালটা দুধে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার পড়বে না একেবারে ঝরঝরে থাকবে এবং একটার সাথে আর একটা লেগে যাবে না এবং এই ঘিয়ের জন্য ভালো একটা সুগন্ধও আসে এটাকে আমি মেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই যে দুধটা আমি তুলে নিয়েছিলাম একদম কুসুম কুসুম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চার টেবিল চামচ পরি এই দুধের সাথে মিল্ক পাউডারটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যদি দুধ এভাবে কুসুম দুধের সাথে এই মিল্ক পাউডার মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে মিশে যায় আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এই মিল্ক পাউডারটাকে এখন আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিব কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা কমে গিয়েছে আমি বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সরও পড়েছে কিন্তু কিন্তু আমি ওটাকে একদমই নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিয়েছি আর দুধের কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে জাল করতে করতে একটা পর্যায়ে চেঞ্জ হয়ে যায় তারপরে এখানে আমি মিল্ক পাউডারটা যেটা গুলে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু পায়েসটা আরও বেশি মজার হয় যার জন্য এখানে মিল্ক পাউডারটা আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা হয়তো এটা বুঝে থাকবেন খুব ভালো করে যে লবণটা দিলে এর স্বাদটা ঠিক কতটা বেড়ে যায় তারপরে হয়তো দেখে বুঝতে পারছেন বেশ কমে গিয়েছে দুধের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এবং একেবারে স্বরে মাখো মাখো হয়েছে তখন এই পর্যায়ে কিন্তু এই মেখে রাখা ঘিয়ের সাথে মেখে রাখা চালটা আমি অ্যাড করে দিচ্ছি দুধের সাথে এই চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি প্রথমে এই দুধের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না দুধটা দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মাঝে মাঝে দু একবার দেখেছিলাম আবারও আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ পর্যায়ে কিন্তু একদমই পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধের পরিমাণটাও কমে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখুন একদমই গলে গিয়েছে আর পায়েস কিন্তু এরকমভাবে রান্না করতে হয় একেবারে শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না তাই গলিয়ে দিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে তারপরে সব সময় খেয়াল রাখবেন চিনিটা ঠিক তখনই দিতে হবে যখন পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই চিনিটা দিতে হবে আর সেজন্য আমি চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি আর একটা জিনিস না বললেই নয় চিনি দেওয়ার পরে কিন্তু চিনি থেকে অনেকটাই পানি ছেড়ে দেয় আর চিনি দেওয়ার পর এ পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচটাকে হাই আঁচে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে খুব দ্রুত এই রান্নাটা করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিচ্ছি এবং চা চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি হাফ কেজি মানে পাঁচশো গ্রাম আমি পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন হয়তো দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা কিন্তু না এটা কিন্তু যখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন তখন অনেকটাই গাঢ় হয়ে যাবে একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে চুলা থেকে আমার কিন্তু একদম সব কিছু ঠিক আছে আর এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছিলাম হাফ কেজি পরিমাণ মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিবেন এর বেশি দিবেন না যদি বেশি দিতে যান তাহলে কিন্তু খেতে পারবেন না অনেক বেশি মিষ্টি হয়ে যাবে দুই কেজি দুধের জন্য হাফ কেজি চিনি দিয়েছি একশো গ্রাম চাল দিয়েছি তারপর যে পায়েসটা বানিয়ে নিয়েছি একদম কিন্তু পারফেক্ট আছে আর এর মধ্যে আমি কাজু বাদাম কিংবা কোনো প্রকার কিশমিশ এগুলো অ্যাড করিনি এগুলো ছাড়াও যে এত ভালো একটা পায়েস বানিয়ে নেওয়া যায় আপনারা বিশ্বাস না হলে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না প্লিজ এটাই আমার অনুরোধ আল্লাহ হাফেজ